আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ রান্না করব কাঁচা কাঁঠালের তরকারি। এই কাঁচা কাঁঠালে রয়েছে অনেক গুণ। কাঁচা কাঁঠাল খেলে উচ্চ রক্তচাপ কমে, বাড়তি ওজন কমে, রোগ প্রতিরোধ বাড়ে, আলসার, ক্যান্সার ও বার্ধক্য ঠেকায়। আজ আমি তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। চলুন তাহলে শুরু করা যাক। চুলাতে কড়াই বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব কাঁচামরিচ ফালি ও রসুন কুচি এবং এক কাপ পেঁয়াজ কুচি। কাঁটা মশলা দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি এবং এলাচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। আমি এখানে হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম, এতে সুন্দর একটা গন্ধ আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব বাটা মশলাগুলো। আদা বাটা এক চামচ, রসুন বাটা এক চামচ, পেঁয়াজ বাটা এক চামচ। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে আমি এখন এক কাপের মতো পানি দিয়ে দেব। এতে করে আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে যাবে। তার মধ্যে দিয়ে দিব এখন লবণ এক চামচ, মরিচের গুঁড়া এক চামচ, হলুদের গুঁড়া এক চামচ, ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো আসবে। এখন আমি এক চামচ জিরা বাটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা ফাঁকিও দিতে পারেন। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে আগ থেকে সিদ্ধ করে রাখা 250 গ্রাম কাঁচা কাঁঠাল দিয়ে দেব। আমি কাঁচা কাঁঠালগুলো কেটে 10 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো প্রায় রান্না করব। 10 মিনিটের পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার খুব ভালো করে কষাতে হবে। একবার ঢাকনা দিয়ে একবার ঢাকনা খুলে এভাবে বারবার কষাতে হবে। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে তার মধ্যে দিয়ে দিব আমি আগ থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল 200 গ্রামের মতো। ডাল দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। ঢাকনা খুলে নেড়ে চেড়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিব 3 কাপের মতো গরম পানি। এতে বুটের ডালটা আর একটু সিদ্ধ হবে। এখন আবার ভালোভাবে বুটের ডাল আর কাঁচা কাঁঠালটা এই ঝোলের মধ্যে একটু জাল আসবে। এখন আমি আবার ঢেকে দিলাম। এই ঢাকা অবস্থায় 10 মিনিট রেখে দিব। তরকারিটা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি। হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের তরকারি। এই তরকারি
দেখতে যেমন মন করা, স্বাদেও তেমন অতুলনীয়। আমরা দুইভাবে কাঁঠাল খেতে পারি, পেকে গেলে ফল আর কাঁচা থাকলে সবজি। আমরা যদি কাঁচা কাঁঠাল সবজি করে খাই তাহলে তা থেকে আমরা পেতে পারি প্রোটিন, ক্যালোরি, কার্বোহাইড্রেট, আয়রন ও ভিটামিন বি। তাহলে আর দেরি কেন বন্ধুরা, এখন থেকে আমরা এই সবজিটি তরকারি হিসেবে অনায়াসে খেতে পারি। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।